রান্না কিন্তু ভিউ অলমোস্ট শেষের দিকে দেখতেই পাচ্ছেন, রান্না অলমোস্ট হয়ে এসেছে, কচু সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট আর একটু ঝোলটা কমিয়ে নিব। আমি পানি কিন্তু খুব বেশি দিয়েছিলাম না, কারণ কচু থেকে অলরেডি একটু পানি বের হয়। তো আর সামান্য একটু ঝোলটা রেখে আমি রান্নাটা শেষ করে দেবো। মাছটা দেখতে পাচ্ছেন ভাঙেনি, যেহেতু ছোটো মাছ অত বেশি নাড়তে হবে না, যার ফলে হাতে ভালো করে মেখে মশলাটা মাখিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছিলাম। হাত দিয়ে মশলাটা কচলিয়ে মাছটা যাতে না ভাঙে সেই জন্য আমি মশলাটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে তারপরেই পানি দিয়ে একবারে বসিয়ে দিয়েছিলাম, যার ফলে মাছটা ভাঙার কোনো চান্সই নাই। তো দেখতে পাচ্ছেন খুবই 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 সুন্দর একটা রান্না হয়ে যাচ্ছে। হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু জলিস ব্যাকইয়ার্ড। আজকে জলির ব্যাকইয়ার্ডে কিছু কচুর পাতা ছিল, ডগা ছিল। তো সুইডেন থেকে আসার পরে আমি এত টায়ার্ড, এত এক্সস্টেড যে আমার কিছুই করতে ভালো লাগছিল না। তো আজকে ফাইনালি ভাবলাম যে কচুর গাছের পাতাগুলো আজকে কেটে ফেলবো এবং এটা রান্নাবাড়ি হবে। কীভাবে রান্না করবো সেটা এখনও জানি না, বাট এই যে আমার বাগানের লাস্ট কচু সব কেটে ফেলেছি আর নেই, কারণ পানির অভাবে অনেক মরে গেছে। তো ভাবলাম যে বাকিটা আমি এনজয় করি, আবার গোড়া থেকে আবার উঠবে। এই একটা অ্যাডভান্টেজ কচু গাছের, যেটা বারবার উঠতে থাকে, কাটলে আবারও উঠবে। তো এই যে আজকে বাগানে কতখানি কচু হলো সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো কেটে এখানে রেখেছি, কারণ এখান থেকে একটু কচু গাছটা একটু চুলকায়, তাই আমি ভাবছি কিছুক্ষণ কেটে এখানে রেখে দিব, তারপরে এটাকে পরিষ্কার করব। তো আজকে জলের বাগানে এই যে এতটুকু কচু হলো, এটা কিন্তু দেখে মনে হচ্ছে এতটুকু, কিন্তু এটা কিন্তু অনেক। তো এই যে আর ডগাটা দেখতে পাচ্ছেন অনেক মোটা হয়েছে, আর আমি কাটার সময় জানি না কতখানি বেশ রুট থেকে বেশি কাটেনি, আমার মনে হয় অনেকটা ওয়েস্ট হয়ে গেছে কাটার সময়। আমার উচিত ছিল আরও গোড়া থেকে কাটা। তো তারপরেও এই যে আমার বাগানের কচু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকুন, আবারও দেখা হবে, কথা পেস। এটা হচ্ছে বাকি রিমেনিং কচু, যেটা আমি আজকে আর করতে পারছি না, এটা আমার এক্সট্রা রেখে দিব, এটা কালকে পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে চিন্তা ভাবনা করে দেখবো এটা কি করা যায়। তো আজকে এটা আর করতে পারছি না, এটা আমি আসলে আজকে একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছেন কচুটার থিকনেসটা অনেক মোটা ছিল এবং খুবই 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 হেলদি এবং ভেরি নাইস কচু। আর বাগানে নিজের বাগান থেকে কাটা এত মজা লাগছিলো আজকে আমার এটা কাটতে, অসাধারণ মজা লাগ, মানে কাটতেও যেমন ভালো লাগছিলো দেখতেও ভালো লাগছে। আর এইটা আমি কচুর একদম গোড়াটা, তো গোড়াটা আমি একটু বেশি করে কেটেছি, তখন আসলে এই কচুটা আমি আরও গোড়া থেকে কাটলে ভালো হতো বুঝতে পারিনি। তো এইটা আমি কি করব জানি না, এটার সাথে কালকে রান্না করে ফেলব। কালকে হয়তো বা রান্না করব না, এটাকে আমি ধুয়ে ক্লিন করে স্টিম করে রেখে দিব পরে খাওয়ার জন্য। তো এগুলো সব কিন্তু আমার বাগানের কচু, আজকেই বাগান থেকে ছিঁড়েছি, সব কেটে ফেলেছি, আধা মরা হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম যে কেটে ফেলি যাতে করে কচুটা নষ্ট না হয়। তো আবারও হবে ইনশাল্লাহ, গোড়া থেকে কচুর মুখি যতদিন থাকে ততদিন কিন্তু কচুর ডগা হতেই থাকে। তো দেখা হবে আপনাদের সাথে আবারও, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম, আবারও ফেরত আসলাম। আজকে এই যে রান্নাটা দেখছেন এটা একেবারেই খুবই একটা অথেন্টিক, একটা খুবই মুখরোচক একটা খাবার। সেখানে আছে আমার গাছের কচুর ডগা। কচুর ডগাটা আজকেই গাছ থেকে ছিঁড়লাম, ছিঁড়ে এটাকে শেষ পর্যন্ত সারাদিন পরে একটু পরিষ্কার করলাম, পরিষ্কার করে হালকা একটু স্টিম করে নিয়েছি যাতে না চুলকায়। এখন এই যে ছোটো মাছ দেখছেন, ছোটো মাছ দিয়ে একবারে হাতে মেখে দিলাম। তো হাতে মাখার আগে আমি যেটা করেছি, পেঁয়াজটাকে রসুন দিয়ে ভালো করে কোচলিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম, হলুদ লবণ ধনিয়া জিরা এগুলো সব দিয়ে। এরপরে পানি দিয়ে মাছটাকে হালকা করে এই যে মেখে দিলাম যাতে করে মাছটা না ভেঙে যায়, কারণ এই রান্নাটা আসলে পুরো হাতে মাখাইয়ে করছি। আর মাছ দিয়ে যদি আমি এটাকে মাখাতাম, চটকাতাম, তাহলে মাছটা গলে যেত। এই জন্য অবশ্যই আগে মশলাটাকে পেঁয়াজটাকে আগে ভালো করে কুচকিয়ে নিয়ে তারপরে এটাকে আমি একটু হালকা পানি দিয়ে এখন এটাকে সুন্দর করে ঢেকে কুক করব। তো দেখা যাক এটা কতক্ষণ লাগে সিদ্ধ হতে, আমি অনেকদিন পরে রান্নাটা করছি। তো লাস্ট টাইম করেছিলাম সেম ওয়েতে,
আর গাছের কাঁচা মরিচ যেটা খুব বম্বাই মরিচ যেটা অসম্ভব ঝাল ওটা দিয়েছি। এই কারণে একটু মরিচটা বেশি করে দিয়েছি, কারণ এটা খাবারটা আর কেউ খাবে না, এটা শুধু আমি একাই খাবো। এটা গাছের কচু, কচু তো আর কেউ খায় না, নাসিমও খাবে না, বাচ্চারাও খাবে না। তাই মজা করে ছোট মাছ দিয়ে অনেকদিন পর একটা সুস্বাদু রান্না করছি, যেটা কিনা আজকে ডিনারে এনজয় করব। আর এই খাবারটা অনেক দিন থাকবে, কারণ যেহেতু আমি একা খাবো, এটা শেষ করতে আমার এক সপ্তাহ লাগবে। বাট আই এম ভেরি এক্সাইটেড, কারণ এরকম একটা খাবার আসলে একটা আইটেম হলে হয়ে যায়, আর কিছু লাগে না, এটার সাথে আর কোনো মাছ মাংস কোনো কিছুই লাগে না। আর খাবারটা খুবই 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 একটা হেলদি খাবার এবং খুবই ডেলিশিয়াস একটা খাবার। ফ্রেশ কচু গাছ থেকে আজকেই কেটে রান্না করছি, হোপফুলি গলা চুলকাবে না, কারণ অনেক সময় কচুতে কিন্তু গলা চুলকায়, এই জন্য আমি একটু স্টিম করে নিয়েছি। তো দেখা যাক কী হয়, তো রান্না শেষ পর্যন্ত সাথে থাকুন, একদম রান্না শেষ করে আপনাদের সাথে আবারও শেয়ার করবো একদম ফাইনাল লুকসটা নিয়ে কেমন হবো। আর কিছু কচু আমি রেখে দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমি কালকে ক্লিন করব, আজকে সময় পাচ্ছি না, তো চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর পাঁচুরি করে আমি করব, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই হলো জলের কিচেনের ফাইনাল একটা আইটেম করে ফেললাম, অসাধারণ, তার থেকে ডেলিশিয়াস। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্টে ইন ফেসবুক পেজ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আবার দেখা হবে, খুদা হাফেজ।